পেজওয়ান একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের দিয়ে, এক লপ্তে বেশ কিছু অফিসারকে কলকাতা পুলিশ থেকে জেলায় পাঠিয়ে দেওয়া হলো। তার মধ্যে এসআই, এএসআই, কনস্টেবল এবং গুন্ডা দমন শাখার এসএসসি পর্যন্ত রয়েছেন। এই রকম ভাবে ব্যাপক হারে রদবদল কলকাতা পুলিশ থেকে জেলা স্তরে আগে কখনো দেখা যায়নি। কিন্তু কেন এমনটা হলো, এই বেনজির সিদ্ধান্ত? আমাদের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন জানানোর জন্য, বিক্রম দাস আমার সঙ্গে রয়েছে। বিক্রমের কারণ কি, কিছু জানা গেল? দেখো, নবান্নর তরফ থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখানে বলা হয়েছে যে কলকাতা পুলিশ থেকে 61 জন আধিকারিক, যাদের মধ্যে সাব ইন্সপেক্টর যেরকম রয়েছে তার সঙ্গে কনস্টেবল এবং এএসআই রয়েছে, তাদেরকে বদলি করা হয়েছে। এবং বদলি শুধুমাত্র যে কলকাতা পুলিশ জুরিসডিকশনে করা হয়েছে এমনটা নয়, তাদেরকে কিন্তু রাজ্যের বিভিন্ন জেলায় তাদেরকে ট্রান্সফার করা হয়েছে। এই সংখ্যক যারা পুলিশ কর্মী 61 জন, তাদেরকে বিভিন্ন জেলায় ট্রান্সফার করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে যেটা জানা যাচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ অ্যান্টি রাউডি সেকশন এবং অফিস ইন্টার কান্ট্রি রাউডি সেকশন, এই দুজনকেই কিন্তু জেলাতে বদলি করা হয়েছে। এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের তরফে যেটা বলা হচ্ছে, নবান্নর তরফে যেটা বলা হচ্ছে, এটা কিন্তু পুলিশের তরফে একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে কলকাতা পুলিশ থেকে এই সমস্ত অফিসার থেকে তাদের ডেপুটেশনে পাঠানো হচ্ছে জেলাতে। এবং তার জায়গায় যেটা জানা যাচ্ছে যে এখানেও কিন্তু শূন্য পদে অন্যান্য অফিসারদেরকে নিয়ে আসা হবে, জেলা থেকে আবার কলকাতা পুলিশে নিয়ে আসা হবে। দেখো, এই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট করে বলা হচ্ছে না যে শূন্যপদ তৈরি হচ্ছে সেখানে কোথা থেকে ফোর্স আসবে। তবে একটা বিষয় যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে বা কলকাতা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, কলকাতা পুলিশে কিন্তু আরো কিছু যারা অফিসার রয়েছে, যারা এই মুহূর্তে রিজার্ভ ফোর্সে আছে বা স্পেশাল ব্রাঞ্চে আছে, তাদেরকে কিন্তু রদবদল করে সেখানে সেক্ষেত্রে আনা যেতে পারে, অথবা জেলা থেকেও কিন্তু অন্যান্য অফিসারদেরকে কলকাতা পুলিশে নিয়ে আসা হতে পারে। বিক্রম, ধন্যবাদ।